Let's learn Madina's Islam. ইশো মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন। আসলাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মা ও বোনেরা। আমি আজকে আলোচনা করব মহিলাদের রোজা সংক্রান্ত মাস আলা সম্পর্কে একজন মেয়ের যখন মাসিক ঋতুস্রাব হবে তখন সে মহিলা মানে সে বড় হয়ে গেছে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে তার উপর ইসলামী বিধিবিধান অর্পিত হয়ে গেছে মা ইশারদ আল্লাহ বলেন ইদা হাদ আতিল জারিয়া ফাহিয়াল মারা যদি কোনো মেয়ের মাসিক হয়ে গেল মাসিক ঋতুস্রাব সে মহিলা হয়ে গেছে প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে তার উপর ইসলামী বিধিবিধান সব কিছু অর্পিত হয়ে যায় যদিও পনেরো বছরে হোক অথবা পনেরো বছরের নিচে অথবা দশ বছরের নিচে হোক না কেন মহিলাদের মাসিক হলে মাসিক অবস্থায় তাদের রোজা রাখা নামাজ পড়া হারাম নামাজ তাদের কাদা করতে হবে না তবে রোজা অবশ্যই তাদেরকে কাদা করতে হবে মা ইসারাদিয়ালা বলেন কুননা আলিকা আল হাইদ মারু বি কাদা ওলা নো মারু বি কাদা রাসুলের যুগে আমাদের যখন মাসিক হতো তখন আমাদেরকে আদেশ করা হয়তো মাসিক অবস্থায় রোজা বেঙ্গে কাদা করার জন্য এবং নামাজ কাজা করার নির্দেশ দেননি তো একজন মহিলা যদি মাসিক হয় অবশ্যই সে রোজা বাঙবে রোজা ব্যঙ্গে বাকি এই রোজাগুলি পরবর্তীতে কাদা করবে আর এমন অবস্থা যদি হয়ে যায় যে সারাদিন রোজা রাখছে ইফতারের কিছুক্ষণ পূর্বে মাসিক হয়ে যায় এই অবস্থায় তার রোজা বাঙতে হবে পরবর্তী এই রোজাটি করবে এমনইভাবে এমন যদি হয় যে ফজরের কিছুক্ষণ এক মুহূর্তে মাসিক থেকে পাক হয়ে গেছে তখন তাড়াহুড়া করে সে রেখে রোজা রাখবে যদিও গোসুল ফজরের পরে করে এতে কোনো সমস্যা নেই আর যদি কোনো মহিলা বাচ্চা সম্ভবা থাকে সন্তান পেটে থাকে এই অবস্থায় যদি রোজা রাখতে সে অক্ষম হয় নিজের উপর ক্ষতির সাধন চিন্তা করে যে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব এ অবস্থায় একজন মহিলা রোজা সারতে পারে তবে অবশ্যই পরবর্তীতে কাদা করতে হবে আর যে সমস্ত মহিলার রক্তস্রাপ হয় বাচ্চা প্রসবের পর অনেক মহিলারা ধারণা করে থাকে বা মনে করেন যে চল্লিশ দিন পর্যন্ত নামাজ রোজা কিছু নেই এটি ভুল ধারণা যদি রক্তস্রাব দশ দিন পনেরো দিন বিশ দিন যেই দিন ভালো হোক না কেন পাক হয়ে যাক না কেন ওই দিন থেকে তার নামাজ রোজা স্বামী স্ত্রী সব কিছু বৈধ আর এমন যদি হয় অবশ্যই তাকে রোজা রাখতে হবে আর এটি সর্ব ঊর্ধ্ব হল চল্লিশ দিন চল্লিশ দিন পরেও যদি এটি যায় এটি রক্তস্রাব নয় এটি অসুস্থ এই অবস্থায় অবশ্যই তাকে রোজা রাখতে হবে আল্লাহ আলম সাল আল নবীন এসো মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে